আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আজকে আলোচনা করব বাংলাদেশ আনসার বাহিনী, শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তা সর্বোচ্চ আমরা, অঙ্গীভূত আনসার গার্ড অনুমোদন প্রশাসন ব্যবস্থাপন সম্পর্কিত নীতিমালা সম্পর্কে আজকে এই ভিডিওতে বিস্তারিত কথা বলার চেষ্টা করব। তার পাশাপাশি আরেকটি কথা বলে রাখি যে অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন প্লিজ করা আনসারদের কি করা হবে, সে সম্পর্কে আজকে এই ভিডিওতে বিস্তারিত কথা থাকছে। চলুন কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনা শুরু করা যাক। অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ করবেন, ধন্যবাদ। সাধারণ আনসার এপিসি ও পিসি অঙ্গীভূতকরণ ও অঙ্গীভূতকরণ নীতিমালা 2017, এখানে ভূমিকাতে বলা হয়েছে আনসার বাহিনী আইন 1995 এর 3 নং আইনের ধারা 62, 64 ও 12 এবং আনসার বাহিনী প্রবিধান মালা 1996 এর প্রবিধি অনুসারে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক বিভিন্ন জেলায় জেলা কমান্ডারদের মাধ্যমে সাধারণ আনসার এপিসি ও পিসি অঙ্গীভূত ও অঙ্গীভূত করতে পারেন। 2006 সালে প্রণীত বেসরকারি নিরাপত্তা সেবা আইনের 12-2 দে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানকে নগদ অর্থ পরিবহনের সময় নিরাপত্তা বিধান কল্পে অঙ্গীভূত আনসার এপিসি ও পিসি নিয়োগ করে সহায়তা করার কথা বলা হয়েছে। 2007 সালে প্রণীত বেসরকারি নিরাপত্তা সেবা বিধিমালা 11-1, 11-2, 12-1, 12-1-2-3 এর নগদ অর্থ পরিবহনের কাজে অঙ্গীভূত আনসার এপিসি ও পিসিদের প্রশিক্ষণ ও অপারেশন সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এসকল উদ্দেশ্য পূরণ করবে এবং অঙ্গীভূত আনসার এপিসি ও পিসিদের পেশাগত দায়িত্ব পালনে কৌশলগত উদাহরণসহ গঠানোর লক্ষ্যে একটি যুগ উপযোগী নীতিমালা প্রসঙ্গে এই নীতিমালা প্রস্তুত করা হয়েছে। আনসারদের বদলি ও ছুটি। অঙ্গীভূত হয়ে প্রত্যাশী সংস্থায় যোগদানের পর সাধারণভাবে জেলা কমান্ডারে ন্যূনতম 6 মাসের পূর্বে কোনো পিসি এপিসি আনসার বদলি করতে পারবেন না। তবে শৃঙ্খলা অসুস্থজনিত কারণ অন্য কোনো কারণে প্রত্যাশিত সংস্থার লিখিত অনুরোধের ভিত্তিতে সংশ্লিষ্ট জেলা কমান্ডারদের এর মতামত ও সুপারিশ ক্রমে সংশ্লিষ্ট র্যাস কমান্ডারের অনুমোদন ক্রমে সংশ্লিষ্ট পিসি এপিসি আনসার এর 6 মাসের পূর্বে বদলি করা যাবে। যুক্তিসঙ্গত কারণে জেলা কমান্ডেন্ট কোনো পিসি এপিসি বা আনসার সদস্যকে তাৎক্ষণিক বদলি করে র্যাস কমান্ডারের কাছ থেকে ভূতাপেক্ষ অনুমোদন নিতে হবে। যে সকল সংস্থার সাথে সমঝোতার স্মারকলিপি স্বাক্ষরিত আছে সে সকল সংস্থার মোতায়েনকৃত আনসার সদস্য বদলির ক্ষেত্রে স্বাক্ষরিত সমঝোতার স্মারক উল্লেখিত বদলি সংক্রান্ত নির্দেশাবলী অনুসরণ করতে হবে। সকলের মনে যে একটি প্রশ্ন ছিল যে প্লিজ কোন আনসারদের কি হবে, এখানে বলা হয়েছে জেলা কমান্ডেন্ট কর্তৃক প্লিজকরণ পদ্ধতি এইচআরএম সিস্টেম অঙ্গীভূত কোনো আনসারকে প্লিজ করার বিষয়টি একটি অভিনব বিষয়। প্লিজ করার ফলে সংশ্লিষ্ট পিসি এপিসি ও আনসারদের অঙ্গীভূত নির্ধারিত 3 বছর সময় ক্ষতিগ্রস্ত হবে না, এ অপশন নিম্নবর্ণিত হারে বণ্টিত হবে। গার্ড প্রত্যাহার হলে শৃঙ্খলাজনিত কারণে প্রাক মোতায়েন অঙ্গভূতরের জন্য গার্ড প্রত্যাহার জনিত প্লিজ, কোনো জেলায় গার্ড প্রত্যাহারের জন্য কেপিআই শাখা থেকে অনুমোদন লাভ করলে অনতিবিলম্বে নির্ধারিত তারিখে উক্ত ঘাটের সকল আনসারগণকে প্লিজ করতে হবে। প্লিজকৃত আনসারগণকে তাদের অবশিষ্ট মেয়াদে কোন ঘাটে পোস্টিং না দেওয়া পর্যন্ত জেলা কমান্ডেন্ট নতুন করে অপার দিতে পারবেন না। শৃঙ্খলাজনিত কারণে ফিস, কোনো পিসি এপিসি বা আনসারকে শৃঙ্খলাজনিত কারণে ফিস করা হলে অনধিক 1 মাসের মধ্যে তার শৃঙ্খলার বিষয়টি নিষ্পত্তি করতে হবে। 1 মাস অতিক্রম হলে জেলা কমান্ডার আর অন্য কোনো অপার প্রদান করতে পারবেন না। প্লাক মোতায়েন অসংকতির জন্য ফিস, কোনো গার্ড মোতায়েনের লক্ষ্যে পূর্ব হতে অঙ্গীভূত করে ফিস করে রাখা হলে ফিস করার 1 মাসের মধ্যে তাদের নির্দিষ্ট গার্ড আবশ্যিকভাবে মোতায়েন করতে হবে। প্লাক মোতায়েন অঙ্গীভূত পিসি এপিসিকে 1 মাসের অতিরিক্ত সময় পিডিপি এর ফিস করে রাখা যাবে না। 1 মাস অতিক্রম হলে সংশ্লিষ্ট জেলা কমান্ডারের আইডি স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে।
উল্লেখ্য যে উক্ত নিষ্ক্রিয় আইডি পুনরায় সক্রিয় করতে মহাপরিচালকের মহোদয়ের অনুমোদনের প্রয়োজন হবে। এই নীতিমালা দায়মুক্তি। এই নীতিমালা যে অংশ বা অংশবিশেষ আনসার বাহিনী 1995 এর সঙ্গে অসঙ্গতিপূর্ণ, সেই অংশ বা অংশবিশেষ এথ দ্বারা এখান থেকে বাতিল বলে গণ্য হবে। অন্য কোথাও যাই উল্লেখ থাকুক না কেন, এই নীতিমালায় বর্ণিত বিষয়গুলির সঙ্গে সম্পর্কিত বিধিবিধান ও নীতিমালা অসংক্রান্ত অন্য সব বিধিবিধান নীতিমালাকে এথ দ্বারা অতিক্রম করবে। সর্বোপরি এই নীতিমালাতে বলা হয়েছে সংশ্লিষ্ট সকলে যথাযথ প্রস্তুতি, নিয়মকানুন অনুসরণ ও সর্বক্ষেত্রে দায়িত্বশীল আচরণ এবং প্রয়োজনে উপযুক্ত কর্তৃপক্ষের নিকট সময়মতো যোগাযোগ, অঙ্গীভূত আনসার মোতায়েন ও তাদের দায়িত্ব পালন দ্রুত নির্বিঘ্ন কার্যকর ও সকল পক্ষে গ্রহণযোগ্য হবে। আশা করি যারা প্লিজ কর আনসার সম্পর্কে জানতে চেয়েছিলেন তারা আজকের এই ভিডিও দেখে আপনারা আনসার নীতিমালা অনুসারে বুঝতে পেরেছেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। এছাড়া যাদের এই আনসার নীতিমালা কপির প্রয়োজন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদেরকে এই আনসার নীতিমালা ফ্রিজকরণ আনসারদের সম্পর্কে আপনাদেরকে তথ্য দিয়ে সচেতন করার চেষ্টা করব। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।